সংবাদের পক্ষ থেকে সবাইকে নমস্কার আপনাদের সাথে আছি আমি উর্বিমান হাজারো পূর্ণার্থীদের সমাগমে রাঙামাটি সদরে পাঁচ নং বন্দুকভাঙা ইউনিয়নের উলুছড়িমুখ মৈত্রী বনবিহারে দুদিনব্যাপী বিশতম দানোতম কঠিন জীবদান উদযাপিত হয়েছে রোববার বিকালে ধর্মীয় আচারে পঞ্চশীর গ্রহণ বেনঘর উদ্বোধন চরকায় সুতাকাতা সুতা নাঙানো সুতা সিদ্ধ ও রং করা বেন বুননের মধ্য দিয়ে শুরু হয় প্রথম দিনের দানুচ্ছ। সোমবার সকালে বৌদ্ধ পতাকা উত্তোলন ও অনুষ্ঠান মঞ্চে সংঘকে ফুলে তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয় পরে উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় দিনের অনুষ্ঠান সূচি ধর্মীয় অনুষ্ঠান সূচীর মধ্য ধর্মদেশনা পঞ্চশীল প্রার্থনা বৌদ্ধ মূর্তিদান সংঘদান অস্ত পরিষ্কার দান টিপিতক দান বিশ্বশান্তির উদ্দেশ্য টাকা দান সহ নানা বিধদানের বিকেলে কঠিন জীবন দান উৎসব ও কল্পতরু দানের মধ্য শেষ হয় দুদিনব্যাপী কঠিন জীবন দান উৎসব শ্রাবক বুদ্ধ শ্রীমদ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের প্রধান শিষ্য ও ধর্মপ্রচারক শ্রীমদ নন্দপাল মহাস্থবির উলুছড়িমুখ মৈত্রী বনবিহার পদার্পণে হাজারো ভক্ত অনুসারী ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন খাগড়াছড়ি বান্দরবান সহ রাঙ্গামাটির দূর থেকে হাজারো পূর্ণার্থীর দল অনুষ্ঠানে অংশ নেন বৌদ্ধ ধর্ম সঙ্গ শ্রাবক বৌদ্ধ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবীর বনভন্তের ও শ্রীমৎ নন্দপাল মহাস্থবীরের জয় ধ্বনিতে কল্পতরু ও কঠিন চিবরকে নিয়ে আনন্দ শোভাযাত্রা করা হয় জয়ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে বিঘার প্রাঙ্গন শান্তির মঙ্গল কামনার অনুষ্ঠান শেষে সন্ধ্যায় সর্বজনন মঙ্গল প্রদীপ পূজা করা হয় কঠিন চিবর দানে সিংহভাগ অর্থায়নে সহায়তা করেছেন সমাজসেবী ও বিশিষ্ট ব্যবসায়ী মধুমঙ্গল চাকমা এছাড়াও গত চার বছরের নেয় একইভাবে এবারে কঠিন চিবর দুদিনের ভোজনের সমস্ত খরচের আর্থিক সহায়তা দিয়েছেন সমাজসেবী ও বিশিষ্ট ব্যবসায়ী সুশীল চাকমা কালাচান ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখার অলুছরিমুখ মত্রী বনবিহার পরিচালনা কমিটির উদ্যোগে মধুমঙ্গল চাকমা ও সুশীল চাকমাকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বিহার পরিচালনা কমিটির সভাপতি শ্রীহরি চাকমা ও সাধারণ সম্পাদক চিত্ররঞ্জন চাকমা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওলুছুরিমুখ মৈত্রী বনবিহার পরিচালনা কমিটির সভাপতি শ্রীহরি চাকমা ও সাধারণ সম্পাদক চিত্ররঞ্জন চাকমা বিশেষ প্রার্থনা পাঠ করেন কবিতা চাকমা অনুষ্ঠান পরিচালনা করেন রিপন চাকমা ও কেমি চাকমা ব্যতিক্রম ধর্মী আয়োজনের এবারে সাত বছর বয়সী শিশু খেমা চাকমা ও অতসী চাকমা পঞ্চশীল প্রার্থনা পাঠ করেন এতে ধর্মদেশনা দেন ধর্মপ্রচারক শ্রাবক বুদ্ধ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের প্রধান শিষ্য শ্রীমদ নন্দপাল মহাস্থবির খাগড়াছড়ি দীঘিনালার টিলা বনবিহারের অধ্যক্ষ শ্রীমদ দেবধাম্মা রাজ রাজবনবিহারের শাখা বনবিহার শুভলং মাইশছড়ি বনবিহার অধ্যক্ষ শ্রীমত মুক্তপ্রিয় মহাস্থবী সহ অন্যান্য প্রমুখ ধর্মদেশনায় শ্রীমৎ নন্দপাল মহাস্তবীর বলেছেন বাংলাদেশে বসবাসরত চাকমাদের মধ্য বর্তমানে উভয়ের মধ্য মারামারি করে জীবনহানি ও অর্থহানি হয়ে হিংসায় লিপ্ত হয়েছে হিলোর সংবাদের পরবর্তী আপডেট পেতে হিলোর সংবাদের পেজে ডিজিট করুন ধন্যবাদ